আজকে আমরা একটা পার্টিকুলার সেক্টরের ব্যাপারে আলোচনা করতে চলেছি, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত একটা আপ মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে এবং সরকারের কিন্তু ফোকাস তার মধ্যে আছে। ফ্রেন্ডস, সেই সেক্টরটা হচ্ছে অ্যাগ্রো কমোডিটি সেক্টরের স্টক আছে এবং প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে তার মধ্যে একটা মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। কেন? কেন তার ডিম্যান্ড প্রচুর পরিমাণে ইন্ডিয়াতে এবং ইন্ডিয়ার বাইরে আছে, তো সেই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত তার সেলস ইনক্রিজ হচ্ছে। তো ফ্রেন্ডস, চলুন দেখে নেব সেগুলো কোন স্টক আছে এবং কালকে কিন্তু ডেফিনেটলি এইসব স্টকগুলো আরও আপ মুভমেন্ট দেখাতে চলেছে। তো কেন এই ধরনের কথা বলছি, তার পিছনে কী লজিক আছে, সবটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করতে চলেছি। তার আগে ফ্রেন্ডস, এখন অবধি যদি আপনারা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। তো ফের সবার প্রথমে যেই স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি সেই স্টকের নাম হচ্ছে উত্তম সুগার মিলস লিমিটেড। এখন স্টক ট্রেড করছে 201 টাকার কাছাকাছি। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে 19.98% আপ মুভমেন্ট ছিল। তাছাড়া ফ্রেন্ডস দেখুন, এর মধ্যে ডেলিভারি পার্সেন্টেজ আছে 23%। যেহেতু ফ্রেন্ডস এটা সুগার সেক্টরের স্টক আছে, তো সুগারের ডিমান্ড কিন্তু প্রচুর পরিমাণে আছে, সাথে এথানলের ডিমান্ডও প্রচুর পরিমাণে আছে। তো সেই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি যে সুগার সেক্টর প্রতিনিয়ত একটা র্যালি দেখাচ্ছে ইন্ডিয়াতে এবং ইন্ডিয়ার বাইরে কিন্তু এর ডিমান্ড প্রচুর পরিমাণে আছে। তো সেই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াসলি এর মধ্যে র্যালি দেখতে পাওয়া যাচ্ছে। তো চলুন চার্ট কী বলছে সেটা আমরা দেখে নেব। তো ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি জিরোধার প্ল্যাটফর্মের উপর এবং উত্তম সুগার মিলস লিমিটেডের চার্ট আমি আপনাদের সামনে ওপেন করে নিয়েছি। ফ্রেন্ডস, আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 20% আপার সার্কিট লেগেছে এবং সাথে ভলিউমও খুবই হাই আছে। যখন এই ধরনের পারফরমেন্স দেখায় কোনো কোম্পানি, তখন কিন্তু ডেফিনেটলি আরও 2 থেকে 3 দিন এই ধরনের পারফরমেন্স দেখতে পাওয়া যায়। তো আপনারা চাইলে অবশ্যই সুগার মিল লিমিটেডের দিকে ফোকাস করতে পারেন। আচ্ছা ফ্রেন্ডস, দেখুন অনেক দিন ধরেই আমরা দেখেছিলাম যে এই স্টক এরকম পারফরমেন্স দেখাচ্ছিল না। যখন থেকে এর ডিমান্ড প্রচুর পরিমাণে বেড়েছে, এথানলের ডিমান্ড প্রচুর পরিমাণে বেড়েছে, তখন থেকে আমরা দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াসলি এই স্টকগুলো উপর দিকে চলা শুরু করেছে। তো আপনারা চাইলে অবশ্যই সুগার উত্তম সুগার মিলসের দিকে ফোকাস করতে পারেন। তার সাথে ফ্রেন্ডস, আপনারা যদি শেয়ার মার্কেটের প্রপার নলেজ গেইন করতে চাইছেন, শেয়ার মার্কেট থেকে বেস্ট বেস্ট স্টক বাছাই করতে চাইছেন স্ক্যানিংয়ের মাধ্যমে, তাহলে ফ্রেন্ডস আপনাদেরকে দরকার আছে প্রপার নলেজে। ফ্রেন্ডস, এখানে আমি আপনাদের জন্য শেয়ার মার্কেটের কোর্স নিয়ে এসেছি, যেখানে একদম বেসিক লেভেল থেকে স্ক্যানিং, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এই সব কিছু কভার করাতে চলেছি এই কোর্সের মাধ্যমে। কোর্সে জয়েন হওয়ার জন্য ফ্রেন্ডস আপনাদেরকে 2টো অপশন দেওয়া হচ্ছে। আপনারা ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, যার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। জিরোধা কিংবা অ্যাঞ্জেল ব্রোকার দিয়ে অ্যাকাউন্ট ওপেন করার ফলে আপনারা এই কোর্সটা পেয়ে যাবেন। অ্যাঞ্জেল ব্রোকার ফ্রেন্ডস অ্যাকাউন্ট ওপেন করতে একটিও পয়সা লাগে না, সেক্ষেত্রে কোর্সটা আপনারা ফ্রিতে পাবেন। তো ফ্রেন্ডস, যারা বলছেন যাদের কাছে অলরেডি ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন আছে তারা কীভাবে এই কোর্সে জয়েন হবে, তো তাদের জন্য একটা মিনিমাম অ্যামাউন্ট রাখা হয়েছে 199। এই 199 দিয়ে আপনারা কোর্সটা বাই করতে পারেন। কোর্সে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টাইপ করতে হবে, এসবি বলে দেন, সেখানে আপনারা পুরো ইনফরমেশান পেয়ে যাবেন। চলুন আবার আমরা চলে যাব ভিডিওর দিকে। চলুন দেখে নেব নেক্সট কোন স্টক আছে। যে স্টক আছে ফ্রেন্ডস, সেই স্টকের নাম হচ্ছে আওয়াধ সুগার অ্যান্ড এনার্জি লিমিটেড। আজকে স্টক ট্রেড করছে 427 টাকার কাছাকাছি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে 20% আপার সার্কিট লেগেছে। চলুন ফ্রেন্ডস দেখে নেব এর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। তো দেখুন, এখানে দেখতে পাওয়া যাচ্ছে 20% কোয়ান্টিটি ট্রেড হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া চার্ট কী বলছে দেখে নেব সময় নষ্ট না করে। দেখুন, জিরোধার প্ল্যাটফর্মের উপর আওয়াধ সুগারের আমি চার্ট ওপেন করে নিয়েছি। ফ্রেন্ডস দেখুন, এখান থেকে যদি ধরবেন তো দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে 185 টাকা থেকে কত অবধি গেল, 334 টাকা অবধি গেল। দেন এতটা যেহেতু ওপর দিকে উঠে গেছিলো, দেন সেই কারণের জন্য নিচে নেমে আসলো, দেন আবারও উপরে যাবার চেষ্টা করছে। দেখুন, দেন সেখান থেকে আবার নিচে নেমে আসলো। প্রতিনিয়ত নতুন নতুন করে হাই কিন্তু তৈরি করছে এই স্টক। তাছাড়া দুদিন ধরে কন্টিনিউয়াসলি আমরা দেখতে পাচ্ছি যে একটা আপ মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে, সাথে কিন্তু ফ্রেন্ডস দেখুন এর ভলিউমও খুবই হাই আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বক্সের মতনও কিন্তু তৈরি হয়েছে। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে একটা ডার্ভাস বক্স ক্রিয়েট হয়েছে, দেন এখানে টাচ করার পর দেখুন ফ্রেন্ডস স্টকটা অনেকটা ওপরে গেছে। তাছাড়া এখনও কিন্তু অনেকটা ওপরে যাওয়া বাকি আছে। তাছাড়া এমএসইডির কাছ থেকে আমরা কনফার্মেশন হয়ে নেবো যে এমএসইডি আমাদেরকে কী বলছে। এদিকে আমি এখানে ফ্রেন্ডস ইনক্লুড করছি, দেখুন এমএসইডি লাইন কিন্তু সিগন্যাল লাইনের আরও ওপরে ওঠার জন্য তৈরি হচ্ছে। তো আপনারা চাইলে অবশ্যই আওয়াধ সুগারের দিকে ফোকাস করতে পারেন। চলুন চলে যাব নেক্সট স্টকের দিকে।
স্টক আছে ফ্রেন্ড, সেই স্টকের নাম হচ্ছে ডালমিয়া ভারত সুগার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আর এখন এই স্টক ট্রেড করছে 454 টাকার কাছাকাছি। আজকে আমরা দেখতে পাচ্ছি 17.94% এর মধ্যে আপ মুভমেন্ট আছে। তাছাড়া ফ্রেন্ডস এখানে দেখুন, এর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে 29% কোয়ান্টিটি ট্রেড হয়েছে। নেটলি কমোডিটি সেক্টরের স্টক আছে, ফান্ডামেন্টালি স্ট্রং আছে, আপনারা চাইলে অবশ্যই এই স্টকের দিকে ফোকাস করতে পারেন। চলুন চার্ট কি বলছে দেখে নেবো। ফ্রেন্ডস দেখুন, জিরোদার প্ল্যাটফর্মের উপর আবারও আমি চলে এসেছি এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আজকে এর মধ্যে অনেকটাই আপ মুভমেন্ট দেখিয়েছে এবং সাথে কিন্তু ভলিউমও খুবই হাই আছে। সাথে এমএসসিডি কি বলছে, এমএসসিডি কিন্তু সিগনাল লাইনকে ক্রস করে ওপরে ওঠার জন্য অলমোস্ট রেডি হচ্ছে। যদি ওপরে ওঠে তাহলে ডেফিনেটলি কিন্তু এখান থেকে আমরা আরও প্রফিট গেইন করতে পারবো। যদিও ফ্রেন্ডস আমার ভিডিও সম্পূর্ণ এডুকেশন নলেজ পারপাস আছে, এখানে কিন্তু আমি শেয়ার বাই বা সেল করার কথা একদমই বলছি না, সেটা সম্পূর্ণ আপনাদের অ্যানালাইসিসের ভিত্তির ওপর আছে। আপনারা চাইলে অবশ্যই ডালমিয়া সুগারের দিকেও ফোকাস করতে পারেন। ডেফিনেটলি কালকে কিন্তু এইসব স্টকগুলো আরও ভালো পারফরমেন্স দেখাবে বলেই কিন্তু মনে করা হচ্ছে। তো ফ্রেন্ডস আপনারা কী ভাবছেন এই তিনটে স্টকের ব্যাপারে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিও ভালো লাগছে তাহলে কিন্তু ফ্রেন্ডস লাইক করতে ভুলবেন না। চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।